আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রোগ্রাম সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে পুরোটা সময় জুড়ে তাদের সাথে কাটাবো এবং খেলবো অনেক মজার মজার গেমস। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমে জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আমাদের এই প্রতিষ্ঠানটি 2010 সালে প্রতিষ্ঠা পাই, তারপরে শিক্ষা কার্যক্রম শুরু করি 2011-12 সেশন থেকে। ইতিমধ্যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে 4টি ব্যাচ বেরিয়ে গেছে, যারা সাফল্যের সাথে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আমাদের বর্তমানে 4টি টেকনোলজিতে লেখাপড়া হচ্ছে এখানে, সিভিল, ইলেকট্রিক্যাল, টেলি কমিউনিকেশান এবং কম্পিউটার টেকনোলজি। বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা 300 বেশি। আমাদের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত উন্নত মানের ল্যাব ফ্যাসিলিটি দ্বারা তৈরি করা, এবং এখানে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করেছি। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করে থাকে, বিভিন্ন ডিবেট ফাংশন বা অন্যান্য ইন্টারনাল গেমস, এগুলোতে তারা অংশগ্রহণ করে এবং তারা কৃতিত্বের পর্যায়ে রেখেছে। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই আমদা গ্রুপের আওতায় একাধিক যেহেতু প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আমরা এই আমদা গ্লোবাল সার্ভিসের মাধ্যমে আমাদের যে পাসকৃত ছাত্র তাদেরকে আমরা জব প্লেসমেন্টের নিশ্চয়তা প্রদান করি। বাংলা টিভি এবং সোনারগাঁও ইউনিভার্সিটি এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছেন, এবং একই সাথে আমার সহকর্মী যারা এই প্রোগ্রামে সময় দিয়েছেন এবং সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমদা মূল অ্যাব্রিভিশনটা হচ্ছে AMDA, অ্যাডভান্স মেন পাওয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আমরা কিছু টেকনিক্যাল পার্সনকে নিয়ে আমরা একটি অ্যাসোসিয়েশন গঠন করে এই প্রতিষ্ঠানটাকে আমরা সোসাইটি একটি আমদা রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এগুলো পরিচালনা করতেছি। শুধু এখানেই আমাদের যে শিক্ষা দিচ্ছে শিক্ষাটাই আমাদের শেষ না, আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই শিক্ষার্থীদেরকে আমরা দেশে এবং বিদেশে এদেরকে আমরা প্লেসমেন্ট দিচ্ছি। শুধু তাই নয়, এই সকল ছেলেরা সেখানকার প্লেসমেন্ট নিয়ে জবে থেকে তারা আমাদের মাধ্যমে তারা গ্র্যাজুয়েট হতে সক্ষম হচ্ছে, এবং পাশাপাশি আমরা তাদেরকে প্রয়োজনে হলে প্রবাসী ব্যাংক থেকে লোন পেতে বা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পেতেও আমরা এদেরকে সহযোগিতা করতেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেনে নিলাম ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্পাসের বন্ধুরা কিন্তু ব্যস্ত বিভিন্নভাবে, এখানে সেখানে আড্ডা দিচ্ছে, ঘোরাফেরা করছে, অনেক কিছুই করছে ওরা। এখন আমরা ওদেরকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। ব্যস্ত নাগরিক জীবন এবং ঘরকন্যার কাজে আমাদের টেলিভিশন একদমই দেখা হয় না। ইয়ার্কিস্টি সবসময় চেষ্টা করে আপনাদেরকে নির্মল বিনোদন দেবার, তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি আমাদের এই প্রিয় ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে শুরুতেই তাদেরকে নিয়ে খেলবো ডেয়ার টু অ্যান্সার। এখানে ওদেরকে আমি একটি ফান এবং ছোট্ট একটি কোশ্চেন করব, যেটির হয়তো খুব স্বাভাবিক উত্তর হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এসব সহজ এবং স্বাভাবিক উত্তর আমরা একদমই চাই না। দেখা যাক ক্যাম্পাসের বন্ধুরা কে কীভাবে উত্তর দেয়। কি নাম তোমার? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, গরমে আমরা ঘামি কেন? শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, আর কি কি হয় যেগুলোর কারণে আমরা ঘামতে পারি? কোনো একটা দোষ করলাম, সাপোজ আমি ঘরের কোনো গ্লাস ভেঙে ফেললাম, ওইটা লুকানোর জন্য আমরা নার্ভাসটা ফিল করি। আর হচ্ছে একটা সাবজেক্টের পরীক্ষায় সাপোজ ফেল করি তখন করো মাঝে মাঝে না, যদি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাই কারোর থেকে দেখে লিখতে, সেই সময় হঠাৎ যদি স্যার সামনে চলে আসে সেই সময় নার্ভাস ফিল ঘেমে যায়। মানে নার্ভাস থেকে তুমি ঘামো? হ্যাঁ, মানে আমি দেখে লিখতেছি স্যার, যদি এখনো ঘামছো। গরমে মানুষ সচরাচর নার্ভাসনেসের জন্য ঘামে, এখন আমি ঘামতেছি কারণ আমি আপনাকে কোশ্চেনটা করেছেন, তো আমার এটা উত্তর দিতে হবে, তো আমি কিছু খুঁজে পাচ্ছি উত্তর দেওয়ার জন্য। এমন সময় আমি কি বলবো, তাহলে কি বিষয়টা এরকম দাঁড়ালো যে যখন আমরা কোনো কিছু করতে না পারি সেক্ষেত্রেও আমরা ঘামি? হ্যাঁ, গরমে বিভিন্ন কারণে আমরা ঘামি। আমি সচরাচর যেটার জন্য ঘামি সেটা হচ্ছে আমি আমার আব্বুর সামনে গেলে খুব নার্ভাস হয়ে যাই, প্লাস ঘাম হয়। কেন? কারণ আব্বু একটু রাগি, তো তার জন্য। গরমে আমরা ফ্যান না চললাম কেন গরম লাগে? বেসিক্যালি আমি ঘামি আমার বড় ভাইয়ার সামনে গেলে, কারণ ফ্রেন্ডের সাথে কোথাও ঘোরার প্ল্যান থাকলে ভাইয়ার কাছে কোনোভাবেই বলা যায় না, অনেক কিছু বলে বের হতে হয়। মিথ্যা বলো সেক্ষেত্রে?
মিথ্যা বলতে গেলেই তো ঘেমে যায়, এর জন্য পলায়। আচ্ছা, মিথ্যাটাকে মিথ্যা না করে একটু সহজ করে ভাইয়াকে বোঝালে কি ভাইয়া বুঝবে? ভাইয়াকে তো বলতে পারি না, আম্মুকে বলে আসি। ভাইয়া পরে জানতে পারে, কিছু বলে না। গৌরব ভাই, আমি বিশেষভাবে যদি কোনো আমি হরর মুভি দেখি তখন ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে, আমার ঘামিয়ে যায়। সেটা যদি শীতের দিনে হয়? শীতের দিন হলো, কারণ হরর মুভিতে একটা ভৌতিক কিছু থাকে, তার জন্য মানে ঘেমে যায়। অ্যাকচুয়ালি শরীরের তাপমাত্রা বেশি হলে আমরা ঘামি, আর সচরাচর আমি যেটাতে ঘামি আমার একটু রাগ বেশি। হ্যাঁ, তো আমি যখন কেমন রাগ, রাগ হলে কি করো? অতিরিক্ত রাগ একটা। হ্যাঁ, তো আমি যখন আব্বু আম্মু বাইরে থাকে তো আব্বু আম্মু এরকম একটা ভয় পাই না। যখন আমি আমার এলাকা দিয়ে যাই তো কিছু আছে ছেলে পেলে, ওরা যখন আমাকে কেউ যখন বিরক্ত করে টিচ করে যায়, ওই যে পিচ্ছি বাচ্চাটা যাইতেছে, ওরে দেখ, তখন আমার অনেক রাগ হয়, তখন আমি অনেক ঘামতে থাকি, অনেক ঘামতে থাকি। মানে শুধু ঘেমে ঘেমেই শেষ, মানে ঘাম সব হয়ে গেল, বিষয়টা শেষ এইরকম? যদি একটা টাস করে লাগিয়ে দিতে পারতাম। টাস করে না লাগিয়ে যদি বিষয়টা আরেকটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, যে একদিন সাপোজ তুমি তাকে ডেকেই বললে যে কি ব্যাপার, সমস্যাটা কি, মানে কেন এরকম বলেন? জিজ্ঞেস করতে ইচ্ছা করে, বাট ওই যে প্রতিদিনই যে যাওয়া আসা করে, প্রতিদিনই বলে যে পিচ্চি বাচ্চারা যাইতেছে, তখন আবার আরো বেশি রাগ হয়ে যায়। তো ওরা মনে হয় বোঝেনি যে মানে সবচেয়ে ছোট মরিচটা সবচেয়ে বেশি ঝাল। হ্যাঁ হ্যাঁ, এরকম বলে যে ও অনেক ঝাল, এরকম বলে, ওর মধ্যে অনেক ঝাল। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার, মানে ডেয়ার টু অ্যান্সার সেগমেন্টের উইনার নিশিকে। নিশির জন্য রয়েছে বাংলা টিভি ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার নিশির হাতে তুলে দিচ্ছে নিশির প্রিয় শিক্ষক মণ্ডলী। স্যার, মগজের লড়াই তো হচ্ছে, চলতেই থাকবে, কিন্তু মগজের লড়াইয়ের পরে যেটা আসে শরীরের ঝালায়। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। মগজের ঝালাইয়ের পর যেটা আসে সেটা হচ্ছে শরীরের ঝালাই। আগে বলেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর আপনাদের জন্য রয়েছে এরকমই কিছু সেগমেন্ট। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই সব সেগমেন্টে। ক্যাম্পাসের এক ঝাঁক বন্ধু কিন্তু এখন আমার পাশে, ওদেরকে নিয়ে এখন আমি শুরু করব আমাদের বাছাই পর্ব, মানে সিলেকশন রাউন্ড। তবে সিলেকশন রাউন্ডে যাওয়ার আগে ওদেরকে জানিয়ে দিচ্ছি সিলেকশনের নিয়ম। নিয়মটি হচ্ছে তোমাদের মধ্যে থেকে টাস্ক এবং গেমসের মাধ্যমে আমরা পাঁচজনকে নিয়ে যাব আমাদের সেটে, যারা আমাদের সাথে খেলবে রিয়েল লাইফ সেগমেন্টের সবগুলো গেমস। তৈরি তোমরা? Yes. সবাই তৈরি? Yes. ঠিক আছে, আমিও তৈরি। প্রথমে একটা প্রশ্নে যাই। প্রশ্নটি হচ্ছে, দুই তিন মাসের একটি শিশু যার বাবা অনেক কালো এবং মা অনেক ফর্সা, শিশুটির দাঁতের রং কি হবে? শিশুটির দাঁতই নেই যে দাঁতের কালো হবে। কোনো দাঁতই নেই কেন? দুই তিন মাসে বাচ্চার কোনো কখনো দাঁত হয় না। ঠিক আছে উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম জনকে, যে যাচ্ছে আমাদের সাথে রিয়েল ডিল সেগমেন্টের গেমস খেলতে। আগেই বলেছিলাম যে গান গাইতে পারো কে কে, একটু হাত তোলো। গানের বন্ধুরা চলে এসেছে, এখন শুনে নেই ওদের গান, তবে তার আগে পরিচিত হয়ে নেই। আমার নাম মোহাম্মদ কাইয়ুম। আমি সিমি আক্তার। আমি মোহাম্মদ মাহফুজ। নাজম আক্তার। আমি নিরাজ চন্দ্র। ওকে, তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি গানের শুধু মুখের টুকু গাইতে হবে, চার লাইন। প্রথমে তুমি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি। ওকে, থ্যাংক ইউ। এবার তোমার পালা। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘের আকাশ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকার সেই রাত। ওকে, এবার তোমার পালা। আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে, আমার সোনার ময়না পাখি। ওকে, থ্যাংক ইউ। সকালবেলা কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমার দেখিয়া কোকিল কুহু কুহু গায়, মরার কোকিল নিয়ে আমি আছি যন্ত্রণায় গো, আছি যন্ত্রণায়। ওকে, এবার তোমার পালা।
আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইংকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইংকার চিপায়। আমার ওই দিলের চোট বোঝে না কোনো হালায়, আমার ওই দিলের চোট বোঝে না কোনো হালায়। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইংকার চিপায়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সিমি আর নিরাশের মধ্যে কাকে নিয়ে যাব? নিরাশ। ওকে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি নিরাশকে। প্রশ্নটি হচ্ছে, লোহা ফেলে রাখলে জং ধরে, তামা ফেলে রাখলে কালো হয়ে যায়, সোনা ফেলে রাখলে কি হয়? সোনার কালারই থাকে। সোনার কালারই থাকে। সঠিক উত্তর হিসেবে নিচ্ছি না, আমরা আরো একজনকে ডেকে নিচ্ছি, তুমি আসো। সোনা ফেলে রাখলে সোনা ক্ষয় হয়ে যায়। সোনা ক্ষয় হয়ে যায়, বর্ণ পরিবর্তন হয়। বর্ণ পরিবর্তন হয় না। তুমি যাও তোমার জায়গায়, আমি আরো একজনকে ডাকবো। কে আসবে এবার? আমার অ্যাকচুয়ালি মনে হয় সোনা ফেলে রাখলে ওটার মূল্য বেড়ে যায়। মনে করো যে একটা ওপেন জায়গায় আমি লোহাটা রাখলাম, বেশ কিছুদিন রাখলাম, যে 2 মাস, ওটা জং ধরে যাবে। তামাটা রাখলে ওটা কালো হয়ে যাবে। সোনাটাও একটা ওপেন জায়গায় ফেলে রাখলে কি হবে? চুরি হয়ে যেতে পারে। চুরি হয়ে যেতে পারে নাকি যাবে? যাবে, যাবে। ওকে ঠিক আছে, তোমাকে নিয়ে যাচ্ছি। এবার একটু সাহসী বন্ধুরা হাত তোলো তো। তোমাদেরকে যেটা করতে হবে, যার যার প্রিয় প্রাণীর নামগুলো বলো। মুরগি। মুরগি। ওকে। বিড়াল। 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 কুকুর। কুকুর। তোমাকে যেটি করতে হবে, যে তোমার প্রিয় প্রাণী বা পাখি যেটাই বলি, সেটার ডাকটা 30 সেকেন্ড শোনাতে হবে, এবং জায়গায় দাঁড়িয়ে কিভাবে অ্যাক্টিভিটিস করে সেরকম একটু দেখাতে হবে। ওকে, এবার তোমার পালা। ওকে, বিড়াল সচরাচর দুইটা ভাবে মানে আওয়াজ করে, যখন সে খুব মানে প্রভুভক্ত হয় তখন সে ভালোবেসে ডাক দেয়, আর যখন সে খুব খেপে যায় তখন সে ভাবটাকে। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর। বলো। ক্যাম্পাসের নির্বাচিত বন্ধুদেরকে নিয়ে এখন আমরা রিয়েল ডিল সেগমেন্টের সেটে। ক্যাম্পাসের বন্ধুদেরকে নিয়ে এখন আমরা খেলবো, তবে খেলার আগে ওদের সঙ্গে পরিচয় হয়ে নেব এবং গেমসের নিয়ম জানিয়ে দেব। তোমাদের সামনে বেশ কিছু পেপার দেওয়া আছে, এই পেপারগুলো দিয়ে তোমাদেরকে এরোপ্লেন তৈরি করতে হবে। যে 3 জন সবার আগে এরোপ্লেন তৈরি করতে পারবে সে 3 জন আমাদের সাথে যাবে পরের রাউন্ডে। পরিচয়ের পালা। আমার নাম কানিস ফাতেমা। ফজল আহমেদ। শাহিদা রবি। নীরাজচন্দ্র। সেলিন আক্তার। বন্ধুদের সাথে পরিচয়ের পালা শেষ, কথা না বাড়ি এখন আমরা সরাসরি চলে যাব গেমসে। তবে গেমসে যাওয়ার আগে সবাই মিলে একবার কাউন্ট ডাউন দেব। 5, 4, 3, 2, 1, গো। সবাই শুরু করেছে, কিন্তু এর মধ্যে থেকে কিন্তু 3 জন যাবে। খেলাটা সেইভাবে হতে হবে, যে 3 জন আগে তৈরি করবে সে 3 জনই যাবে আমাদের সাথে পরের রাউন্ডে, তার মানে তারাই খেলবে আমাদের সাথে পরের গেমস। তিনজন একটি একটি করে তৈরি করেছে, 4 জন। একজনের 3টি হয়েছে, আরো একজনের 3টি হয়েছে, আরো একজনের 2টি হয়েছে। কি মনে হচ্ছে কে পারবে? কানিস, নিরাশ, তোমাদের কি মনে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি একজনকে আমরা পেয়ে গেছি। আমাদের অপেক্ষা এখনো 2 জনের, আমরা খুব কাছাকাছি আরো একজনের। আমাদের আমরা পেয়ে গেছি 2 জনকে, আর অপেক্ষা শুধুমাত্র একজনের। দেখা যাক এই 3 বন্ধুর মধ্যে থেকে সে একজন কে হয়। সেলিনা এবং নিরাশ একদমই মানে সমান সমান জায়গায়। দ্বিতীয় গেমসের নিয়ম তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু পেপার এবং পেপার কাপ আছে,
এগুলো দিয়ে তোমাদেরকে পিরামিড তৈরি করতে হবে। তোমাদের মধ্যে থেকে যে দুজন সবার আগে পিরামিড তৈরি করতে পারবে সে দুজন আমাদের সাথে খেলবে ফাইনাল গেমস। তার মানে তারা দুজনই হচ্ছে ফাইনালিস্ট। তৈরি তোমরা? Yes. তোমরা তৈরি? Yes. তাহলে আরো একবার কাউন্ট ডাউন দিয়ে দিচ্ছি। 5 4 3 2 1 গো। বেশ দ্রুত খেলা চলছে তিনজনেরই। দেখা যাক আসলে তিনজনের মধ্যে কোন দুজন আমাদের সাথে যায় ফাইনালে। আমরা একজনকে পেয়ে গেছি। আমরা দুজনকে পেয়ে গেছি। ফাইনালি দুই ফাইনালিস্টকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের ফাইনাল গেমস। এবং ফাইনাল গেমসে ওদের জন্য একটি চমকপ্রদ খেলা অপেক্ষা করছে। সেটি হচ্ছে তোমাদের সামনে বেশ কিছু বিস্কিট রয়েছে। এই বিস্কিটগুলো কোনো রকম হাত ব্যবহার না করে কপাল থেকে শুরু করে মুখ পর্যন্ত যে কোনো একটি আনতে হবে এবং খেতে হবে। তোমাদের দুজনের মধ্যে যে একটি বিস্কুট আগে খেতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার, মানে ফাইনালি উইনার। তৈরি? যাবো? তোমরা তৈরি? Yes. সবাই মিলে ওদের জন্য ফাইনালি আর একটা কাউন্ট ডাউন। 5 4 3 2 1 গো। পরপর পাঁচটি বিস্কিটই যদি পড়ে যায় সেক্ষেত্রে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে যার আগে পড়বে। একদমই প্রপার ওয়েতে খেলছো তুমি, খুব ভালো খেলছো। সবগুলো এটা পড়ে গেলে তুমি অটো ডিসকোয়ালিফাই। আমরা পেয়ে গেছি আমাদের এই সেগমেন্টের উইনার সেলিনাকে। সেলিনার জন্য রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর সেলিনার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে স্বপ্না রানী রায় ম্যাডাম। ম্যাডাম আরও একবার ঘড়ির কাঁটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে নিতে হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কারণ বিজ্ঞাপন বিরতি এমন একটা জিনিস যেটা অনুষ্ঠানে প্রাণ আনে এবং আপনাদেরকে ব্রেক দিয়ে দেয় চোখের বিশ্রাম নেবার। চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি একটু পর। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আর আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা না বাড়িয়ে আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টে, কারণ কথা বললেই সময় নষ্ট হবে, সময় নষ্ট করতে চাই না, চলে যাচ্ছি সেগমেন্টে। ফেসবুক একটি সহজ সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা কখনোই ফেসবুকে এমন কোনো কিছু আপগ্রেড করব না যার জন্য নিজেকে অপদস্থ হতে হয় এবং অন্যের বিরক্তির কারণ হতে হয়। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ফেস ইয়োর ইতে। এই সেগমেন্টে ক্যাম্পাস থেকে বেশ কিছু বন্ধু আমরা বাছাই করেছি এবং ওদের সাথে আমি এখন সেলফি তুলব। এই সেলফিগুলো ওরা ওদের ফেসবুক ওয়ালে পোস্ট করবে এবং একটি নির্দিষ্ট সময় পর যার যত বেশি লাইক এবং কমেন্ট হবে সেটির ভিত্তিতে তোমাদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবে, তার মানে সে হবে উইনার এই সেগমেন্টের। তৈরি তোমরা? তোমরা এখন সেলফিগুলো আপগ্রেড করবে এবং নির্দিষ্ট সময় পর আমরা চলে আসছি। নির্দিষ্ট সময় পরে আমরা আবারও চলে এলাম ফেস ইয়োর ইতে। এখন আমরা দেখব ক্যাম্পাসের বন্ধুরা কে কতগুলো লাইক এবং কমেন্ট পেয়েছে এবং এটির ভিত্তিতেই নির্বাচিত করব ওদের মধ্যে থেকে একজনকে। কি অবস্থা, কতগুলো লাইক এবং কমেন্ট পেয়েছো? 22টা লাইক এবং 30টা কমেন্ট, একটা শেয়ার। 30টা কমেন্ট, সবচেয়ে সুন্দর কমেন্টটি কি? সিমি জামানের ওয়ার্ম লাভ রিয়্যাক্ট। কি অবস্থা, তোমার কতগুলো হয়েছে? 9টা লাইক, কোনো কমেন্ট না। 22টা লাইক, 21টা কমেন্ট। 22টি লাইক, 21টি কমেন্ট, সবচেয়ে সুন্দর কমেন্টটি কি? সবচেয়ে সুন্দর কমেন্ট করছে সিমি জামান, ভেরি নাইস। তোমার কটি লাইক? 9টি। 9টি এবং সবচেয়ে সুন্দর কমেন্টটি কি? মাশাআল্লাহ কলিজাটা। আচ্ছা ঠিক আছে, ওকে। কি অবস্থা? তো 20টি লাইক আর কমেন্ট তো 100 প্লাস। কমেন্ট 100 প্লাস এবং 20টি, 20টি লাইক, 20টি লাইক। দুজন সমান সমান একটা পর্যায়ে আছে, ওরা দুজন 22 22 22। আমি এই মুহূর্তে দেখব যে তোমাদের কতটি লাইক। 22টি আছে, 32টি কমেন্ট। তোমার কমেন্ট কতটি? 24টি। আর তোমার হচ্ছে 32টি। তার মানে লাইক এবং কমেন্টের ভিত্তিতে তুমি হচ্ছ আমাদের ফেস ইয়োর ই সেগমেন্টের উইনার। ইমন, তুমি হচ্ছ আমাদের ফেস ইয়োর ই সেগমেন্টের আজকের উইনার। অভিনন্দন তোমাকে।
তোমার জন্য রয়েছে বাংলা টিভি আর ইনস্টিটিউট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক মণ্ডলী। শুরু করছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা ক্যাম্পাস থেকে বাছাই করেছি খুব মেধাবী দুজন বন্ধুকে, একজন হচ্ছে নাহিদ আর একজন হচ্ছে লাবণ্য। ওদেরকে নিয়েই শুরু করব আমাদের সর্বশেষ গেমসটি এবং এই গেমসের নাম আমরা দিয়েছি ক্যাম্পাস হিরো। তোমাদের সামনে দুটি করে বোতল রয়েছে এবং একটি বোতলে মার্বেল রয়েছে। এই মার্বেলগুলো তোমাদেরকে এক বোতল থেকে আরেক বোতলে পাস করতে হবে। তোমাদের দুজনের মধ্যে যে সবার আগে মার্বেলগুলো অন্য বোতলে পাস করতে পারবে সে হবে ফাইনালি উইনার, মানে সেই হবে আজকে ক্যাম্পাস হিরো। তৈরি? তুমি তৈরি? সবাই তৈরি? ওদের জন্য ছোট্ট করে একটা কাউন্ট ডাউন, থ্রি টু ওয়ান গো। নাহিদ এবং লাবণ্য দুজনই খুব সুন্দরভাবে শুরু করেছে, দেখা যাক। মার্বেল পড়ে যাওয়া যাবে না, মার্বেল পড়ে যাওয়া যাবে না, সেটু খেয়াল রাখতে হবে। সেগমেন্টের উইনার হচ্ছে লাবণ্য, মানে লাবণ্যই হচ্ছে আমাদের আজকের ক্যাম্পাস হিরো। লাবণ্যর জন্য রয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার লাবণ্যর হাতে তুলে দিচ্ছে ভাইস প্রিন্সিপাল স্যার ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল স্যার। এই ছিল আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে আমাদের আজকের আয়োজন। পুরোটা দিন জুড়ে ক্যাম্পাসের বন্ধুদের সাথে অনেকগুলো গেমস খেলেছি এবং অনেক মজা করেছি আমরা। খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসছি আপনাদেরই কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক, আল্লাহ হাফেজ।